আসসালামু আলাইকুম, আজ রবিবার 23 অক্টোবর 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের সাথে আছি আমি মোনালিজা। আমি কাজী আয়শা। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে জাঁকজমকপূর্ণভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করলেন প্রবাসীরা। সৌদি যে দালালের খপ্পরে পড়ে বেকার অসংখ্য প্রবাসী। বিমানবন্দর থেকে বাড়ি যাওয়ার পথে ডাকাতের কবলে প্রবাসী। সৌদিতে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে নবায়নের তাগিদ। সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ। কুয়েতে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বাংলাদেশি প্রবাসীদের ঢল। প্রবাসীর খাটের নিচ থেকে টিসিবির 15,000 লিটার সয়াবিন তেল জব্দ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন ঠিকানায় এবং বৃহৎ পরিসরে মারহাবা রেস্টুরেন্ট এখন ওমানের হামরিয়া রাউন্ড বোর্ড মসজিদের পাশে। এখানে রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা। আর উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী থাকছে বিশেষ খাবারে বিশেষ ছাড়। মরির বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছেন প্রবাসীরা। শুক্রবার দেশটির ইব্রা জেলার আলাইয়া অঞ্চলে এ উপলক্ষে 24টি গরু জবাই করে এক বিশাল আয়োজন করেন অত্র অঞ্চলের বাংলাদেশি প্রবাসীরা। বিদেশে থাকলেও আয়োজনে কোনো কমতি ছিল না, চট্টগ্রামের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন করেন তারা। এতে প্রায় 15,000 প্রবাসী অংশগ্রহণ করেন। মানবতার মুক্তির দিশারে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে প্রতি বছরই এমন আয়োজন করেন প্রবাসীরা। আয়োজক কমিটির পক্ষ থেকে প্রবাস টাইমকে জানানো হয়, মাহফিলে ওমানের বিভিন্ন প্রদেশ থেকে ওলামায়ে কেরাম ও শায়েরবৃন্দ উপস্থিত ছিলেন। সেই সাথে প্রবাসের মাটিতে ঈদে মিলাদুন্নবীর আমেজ ভাগাভাগি করে নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নবীপ্রেমিক প্রবাসীরা। সারা দিনের নানা আয়োজন শেষে মাগরিবের পর মোনাজাত করা হয়। এতে প্রবাসে অবস্থানরত সকল প্রবাসীদের জন্য দোয়া করা হয় এবং বাংলাদেশি ছাড়াও এখানে পাকিস্তানি, ওমানি সহ বিভিন্ন দেশের নাগরিকরা উপস্থিত ছিলেন। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। সোনার হরিণের আশায় ভিটেমাটি বিক্রি করে আকাশচুম্বী খরচ দিয়ে সৌদি যে এখন কর্মহীন দিনাতিপাত করছেন অসংখ্য বাংলাদেশি। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন এমন প্রবাসীর সংখ্যা অগণিত। মাসের পর মাস বেকার থেকে এখন চরম দুর্বিষহ সময় পার করছেন তারা। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী শ্রমিকরা। জানা গেছে, জনশক্তি রফতানির সব নিয়মনীতি মেনে দালালরা কৌশলে হাজার হাজার ফ্রি ভিসাকে কন্ট্রাক্ট ভিসা বলে তাদেরকে সৌদিতে পাঠায়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে বেকার ও অসহায় শ্রমিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ভুক্তভোগীরা জানান, বিভিন্ন দেশের দালালের সঙ্গে জড়িত বাংলাদেশিরাও। চক্রটির একটি অংশ বাংলাদেশ ভিসা বিক্রি করে, আরেকটি দল সৌদি আরব থেকে ভিসা সংগ্রহ এবং অন্যটি বেকার অসহায় শ্রমিকদের কাজের প্রলোভন দেখিয়ে সর্বশান্ত করে। প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে অনেক শ্রমিক দেশে ফিরলেও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ভুক্তভোগীদের অভিযোগ, পাসপোর্টে থাকা ভিসায় উল্লেখিত কফিল বা কোম্পানি তাদের কোনো খবর নিচ্ছে না। এমনকি অনেককে এয়ারপোর্ট থেকে বিক্রি করে দেওয়া হচ্ছে অন্য সাপ্লাইয়ের কাছে। জনশক্তি রপ্তানিতে খরচ ও দালালের দৌরাত্ম্য কমানো এবং প্রতিশ্রুত কোম্পানিতে কাজ ও ন্যায্য বেতন নিশ্চিতে সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওমানে স্পন্সর ছাড়া নিজস্ব মালিকানায় ব্যবসা করার দারুণ সুযোগ। মাত্র 1,050 রিয়ালে নিজের নামে লাইসেন্স সাথে একটি ইনভেস্টর ভিসা ফ্রি। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।
ঢাকা বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে ফেনীর নিজ বাড়ি যাওয়ার পথে মহাসড়কে ডাকাতের কবলে পড়েন এক প্রবাসী। শনিবার দিবাগত রাত 1টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতরা উক্ত প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতি করছিল এমন সময় পুলিশ এসে উদ্ধার করে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশিস চৌধুরী বলেন, ডেনমার্ক প্রবাসী ওই তরুণ ঢাকা থেকে ফেনীর নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ওত পেতে ছিল ডাকাত দলের 6 সক্রিয় সদস্য। তারা পথে রড ফেলে ওই প্রবাসীর গাড়ির গতিরোধ করে। সদর দক্ষিণ থানার টহল পুলিশ ঘটনা আঁচ করতে পেরে ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এতে সাব্বির ও রহিম নামে দুই ডাকাত সদস্য ও পুলিশের দুই সদস্য আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দলের বাকি সদস্যরা ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র বিভিন্ন সরঞ্জাম ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি। এদিকে শতভাগ নিরাপত্তার সাথে প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দিতে গাড়ি সেবা দিচ্ছে প্রবাসী ট্যাক্সি লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে চালক, মালিক ও যাত্রী সকলেই প্রবাসী। দেশের সর্বনিম্ন ভাড়ায় শুধুমাত্র প্রবাসীদের জন্য মর্যাদাপূর্ণ গাড়ি সেবা দেয় উক্ত কোম্পানি। সেই সাথে বিদেশগামী ও বিদেশ ফেরত প্রবাসীদের জন্য ঢাকায় মাত্র 300 টাকায় এসি হোটেলে থাকার ব্যবস্থা করে প্রবাসী ট্যাক্সি। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রবাসী তাদের থেকে গাড়ি সেবা নিতে পারেন। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com। সৌদি আরবে ফ্যামিলি ভিসার মেয়াদ শেষ হওয়ার 7 দিনের মধ্যে নবায়নের তাগিদ দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইনে ভিসা নবায়ন বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম না মানলে গুনতে হবে জরিমানা। জানা গেছে, ইকামাধারী প্রবাসী পরিবারের সদস্যদের 2 ধরনের ভিজিট ভিসা দেয় সৌদি আরব। এর মধ্যে একটি 3 মাসের জন্য, যা প্রতি 1 মাস শেষ হওয়ার 7 দিনের মধ্যে নবায়ন করতে হয়, আর 3 মাস পূর্ণ হলে ফিরতে হয় নিজ দেশে। তবে এর মধ্যে শর্ত থাকে, প্রতিবার ভিসা নবায়নের জন্য অবশ্যই স্বাস্থ্য বিমা করতে হবে। একই ধারাবাহিকতায় দ্বিতীয় 1 বছরের জন্য মাল্টিপল ভিজিট ভিসা, যা প্রতি 3 মাস শেষ হওয়ার 7 দিনের মধ্যে স্বাস্থ্য বিমা সহকারে নবায়ন করতে হয়। তবে কোনো ব্যক্তি যদি তার পরিবারের সদস্যদের জন্য যথাসময়ে নবায়ন করতে ব্যর্থ হয়, তবে তার জন্য অতিরিক্ত 3 দিনের সুযোগ দেওয়া হয়। এ সময় পার হলে গুনতে হবে জরিমানা। ভিশন 2030 বাস্তবায়নে তেল রপ্তানি থেকে নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে দেশটির সরকার। আর তাই দেশটির অর্থনীতিকে সমৃদ্ধ করতে, পর্যটকদের আকর্ষণ করতে নতুন নতুন আইন জারি করছে। তারই ধারাবাহিকতায় এবার ভ্রমণে দেশটির ইকামাধারী প্রবাসীদের পরিবারের জন্য ভিজিট ভিসা ফি 300 রিয়াল নির্ধারণ করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। উন্নত জীবনের আশায় অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের প্রবেশের চেষ্টা করছে যে দেশগুলোর মানুষ, সেসব দেশের শীর্ষে রয়েছে বাংলাদেশ। দালালের খপ্পরে পড়ে নিশ্চিত বিপদ জেনেও ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপের পথে পা বাড়াচ্ছেন তারা। সব হারিয়ে এখন নিঃস্ব তাদের অনেকে। মৃত্যুর চ্যালেঞ্জ নিয়ে অনেকেই সাগরে ডুবে মারা যাচ্ছেন, আর যারা ভাগ্যগুণে বেঁচে যান তাদের ঠাঁই হয় জেলের অন্ধকার খুপড়িতে। বিদেশে যাওয়ার জন্য এমন প্রাণহানি বা বন্দিদশা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যেখানে হচ্ছে তাদের স্বপ্নের সলিল সমাধি। লিবিয়া হয়ে ইতালি যাওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশের সংখ্যা উল্লেখযোগ্য। ইউরোপের সীমান্তরক্ষী বাহিনীর হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর 1 লাখের বেশি অভিবাসী পাড়ি দিয়েছেন পশ্চিম বলকান দিয়ে। এই পথে আসা নাগরিকদের মধ্যে শীর্ষে রয়েছে সিরিয়া, আফগানিস্তান ও তুরস্কের নাগরিক। এরপর মধ্য ভূমধ্যসাগর হয়ে সবচেয়ে বেশি অভিবাসী পাড়ি জমিয়েছেন ইতালিতে। এ তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশিরা। এরপরে রয়েছেন তিউনিশীয়, মিশরীয় নাগরিক। মূলত লিবিয়া ও তিউনিশিয়ার উপকূল থেকে নৌকা নিয়ে বিপজ্জনক উপায়ে এই পথে ইতালিতে আসেন তারা। কুয়েতে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত শুক্রবার বাদ মাগরিব দেশটির ফরানিয়ার একটি মসজিদে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে এবং মাস্টার আব্দুল মুনিম ও আইপিসির দায় মাওলানা মামুনুর রশিদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতের দাওয়াতি সংস্থা আইপিসির দাওয়া বিভাগের প্রধান খালেদ আবদুল্লাহ সাভা।
মাহফিলে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি সমাগম ঘটে। কুরআন তেলাওয়াতের পর হামদনাথ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন অনিবার্য শিল্পী গোষ্ঠীর প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। মাহফিলে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দেশটির বাংলা খুতবা মসজিদের খতিব মাওলানা মুস্তাকুর রহমান। সমাপনী আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম। সবশেষে রবিউল আওয়াল মাস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে 15,820 লিটার টিসিবির চুরি হওয়া সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। 22 অক্টোবর দুপুরে ফটিকছড়ি উপজেলার সৌদি প্রবাসী মোহাম্মদ নেজামের বাড়ি থেকে টিসিবির এই পণ্যগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 19 অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে 15,820 লিটার সয়াবিন তেল নিয়ে একটি ট্রাক সিদ্ধিরগঞ্জ থেকে ময়মনসিংহে যাচ্ছিল। পথে ট্রাক চালক ফোন বন্ধ করে দেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে 21 অক্টোবর বিকেলে ট্রাক চালক নেজামকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ফটিকছড়িতে অভিযানের নামে পুলিশ। এ সময় সৌদি প্রবাসী মোহাম্মদ নেজামের দোতলা বাড়ির 6টি কক্ষে খাটের নিচে লুকিয়ে রাখা সয়াবিন তেল উদ্ধার করা হয়। তবে ওই বাড়ির পুরুষ সদস্যরা প্রবাসী হওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী আয়শা, আমি মোনালিজা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।